এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার একটা খুব সুন্দর সংমিশেলে গল্প দেখাচ্ছে হচ্ছে জি বাংলার পূবের ময়না। সদ্যই শুরু হয়েছে এই ধারাবাহিকটি, আর এই মুহূর্তে শুটিং সেটে ঠিক কি চলছে সেটাই জানতে আজকাল ডট ইনের পক্ষ থেকে স্নিগ্ধা চলে এসেছি। কথা বলে দেবো পর্দার ময়নার সঙ্গে এবং কথা বলাবো এখানকার কলাকুশলী যারা রয়েছেন, যাদেরকে আপাতত পক্ষে সেটা একটু ফাঁকা পাবো, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। খুবই ইচ্ছে রয়েছে নায়ক নায়িকার সঙ্গে একদম সরাসরি কথা বলার, আর সেটি এই মুহূর্তে কি চলছে চলুন তাহলে দেখে নেওয়া যায়। আচ্ছা, প্রথম যখন নায়িকার চরিত্রে তুমি নিজেকে দেখতে পেলে, যখন লুকটা সেট করে আয়নার সামনে দাঁড়ালে, সেই এক্সপিরিয়েন্সটা একটু বলো। প্রথমে যখন এই লুকটা হয়েছে, মানে আমি আগে কখনো বড় চরিত্রে, মানে যে চরিত্রটা বড়, আমি জেনারেলি ছোটদের চরিত্রে করেছি, তো আমি দেখিনি। এবার ওখানে আয়নায় যখন দেখছি আমার কত বড় লাগছে, আমার কি ভালো লাগছিল, আমার এমনিতেও সাজতে একটু ভাল লাগে, এবার এখানে আমি অনেক সেজেছি, আমার কি ভাল লাগছিল। আমার পার্সোনালি ময়নার লুকটা ভীষণ ভাল লাগে, বিকজ ময়নার লুকটা না কীরকম মিষ্টি একটা লুক হয়, আমার ভীষণ ভাল লাগে। আর সবাই কীরকম আমার সুন্দর মেকআপ করে দেয়, সবাই ভীষণ ভালো, সবাই ভীষণ ভালো করে কাজ করে, তো আরও ভাল লাগে। আচ্ছা, ময়নাকে যতটা সবে একদম শুরু হয়েছে একদম কাছ থেকে চিনছো, কিরকম মনে হচ্ছে ময়নার সঙ্গে নিজের মিল রয়েছে? ময়নার সাথে আমার অতটা মিল নেই, বিকজ ময়না ইজ লাইক শি ইজ অ্যান এক্সট্রোভার্টেড পার্সন, আই অ্যাম নট। আমি আমার লোকের সাথে মিশতে একটু টাইম লাগে, আমি ময়নার মতো হতে চাই, আই আইডিয়ালাইজ ময়না। তো এবার ময়না এত ভালো, ও পড়াশোনা এত ভালো, ও নাচ পারে, ও সব কিছু পারে বলতে গেলে, আর হ্যাঁ আমিও ওরকম হতে চাই। ময়না ভীষণ ভালো রান্না করে, ময়না সাঁতার জানে, আমিও সাঁতার জানি, আর হ্যাঁ ময়নার সাথে আমার একটাতেই ভীষণ মিল আছে, ময়না খেতে ভীষণ ভালোবাসে আর ময়নার ঝাল ভীষণ পছন্দ, আমারও ঝাল খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, এই যে ময়নার সঙ্গে নিজের মিলের কথা বলছো, প্রথমেই যেহেতু বললে যে সাজতে ভীষণ ভালো লাগে আর ময়নার লুকটা খুব ভালো লেগেছে, এছাড়া আর সেটে কি কি ভালো লেগেছে নতুন সেটে? আমার কি ভালো লাগেনি, ব্যাপারটা হচ্ছে এখানে সব কিছুই এত ভালো, অ্যান্ড আই এম সো লাকি যে এখানে এত ভালোভাবে সবাই আমার সাথে মিশছে, সবাই আমাকে লাইক এখানে দেখাশোনা করছে, আই এম ভেরি লাকি। প্রথমে আমার কো অ্যাক্টার্সরা ওরা ভীষণ ভালো, কোনো জায়গায় ধরো আমার ওদের মনে হলো যে কিছু একটা করলে বেটার হবে, ওরা আমাকে সাজেস্ট করে, আর হ্যাঁ আমি সব সাজেশন নিই যাতে আমার চরিত্রটাকে একদম যথাযথভাবে আমি সবার কাছে পোর্ট্রে করতে পারি। আমিও চাই যাতে ময়নাকে তোমরা সবাই একদম ভালো রূপে একদম ভালোভাবে দেখো, তো আমি সেই সাজেশনসগুলো নিই। এবং আমার কোয়াক্টাসরা ভীষণ ভালো, আগেই বলেছি আবারও বলবো, গৌরব দা ভীষণ ভালো, আমাকে এটাতে ভীষণ হেল্প করছে ওই অ্যাকসেন্টটাতে, আর হ্যাঁ বাকিরা তো একটু করছে। আর এখানে আমার ক্রিউ মেম্বার্সরা যারা আছে তারাও ভীষণ ভালো, আমি যখন সেটে নেই, এবং আমি আমি একটা জিনিস করি, আমি না জল খেতে ভুলে যাই, সবাই আমাকে করে এই জল খা জল খা জল খাচ্ছিস না কেন, তো হ্যাঁ আমাকে এই দেখাশোনা করাটা, এই মাঝে মধ্যে ওই বকাঝকা যেরকম হয়, মানে পুরো মানে এখনই ব্যাপারটা এত তাড়াতাড়ি ফ্যামিলি মেম্বার্সের মতো হয়ে গেছে, তো আরও কতদিন চললে মানে সবাই এত ভালোভাবে মিশে যাব আমরা, তো আপনাদের দেখতেও ভালো লাগবে ব্যাপারটা। তো তুমি নিজেই অ্যাকসেন্টের কথা বলে যেটা আমি আসতাম, যেভাবে ওপার বাংলার অ্যাকসেন্টটা তোমাকে দেখা যাচ্ছে, আগে তো কখনো এরকম ভাবে দেখা যায়নি, হ্যাঁ তোমাকে অ্যাকসেন্ট চেঞ্জ করতে দেখা গেছে, সেটা অন্য কোনো চরিত্রের খাতিরে একটু অন্য রকম ভাবে কথা বলতে হয়েছে ঠিকই, কিন্তু এইটা পুরোপুরি ডিফারেন্ট, তো আগে তো বোধহয় এরকম ভাবে কথা বলনি, তো কি রকম লেগেছিল যখন প্রথম শুনলে যে পুরোপুরি বাংলা ভাষায় একদম কথা বলতে হবে? তো প্রথমে আমি যখন অডিশনটা দিতে যাই, তো প্রথমে একটা চাঙ্ক ডায়লগ এসেছিল, সেটা ছিল এই ভাষায়, এবার আমি তো ভাবছি এ বাবা এবার আমি কি করব, তা না তখন আস্তে আস্তে করলাম। এরপর যখন আমি চরিত্রটা পাই অডিশন দেওয়ার পর, তো তখন আমি বলছি আচ্ছা তার মানে এবার আমাকে তো প্রিপারেশন নিতে হবে, বিকজ এটা একটা পুরোপুরি আলাদা ল্যাঙ্গুয়েজ, আর আমি যদি একটু ভুলভাল বলি তাহলে সেই ল্যাঙ্গুয়েজটাকে ডিসঅনার করা হবে অ্যাকর্ডিং টু মি, অ্যান্ড দ্যাট শুডেন্ট বি ডান। সো হ্যাঁ আমি এটা নিয়ে বই পড়া আর মুভিজ দেখা আর বাংলাদেশি নাটক, বাংলাদেশি পুরনো নাটকগুলো যেটা ওগুলো দেখছি, আর গান শোনা, আর এখানে তো সবাই আমাকে হেল্প করছে, এখানে ডিরেক্টর অমিত অঙ্কেল আমায় ভীষণ হেল্প করছে এটা তুলতে, চরিত্রটা তুলতে, তো হ্যাঁ এই চরিত্রটা একটু হার্ড আমার পক্ষে, বিকজ আমি কখনো এরকমভাবে এতটা ল্যাঙ্গুয়েজ শিফট করিনি, তো আমার করতে একটু অসুবিধে হচ্ছে, কিন্তু হ্যাঁ আমি যখন দায়িত্বটা নিয়েছি আমি ওটা যথাযথভাবে আপনাদের কাছে পোর্ট্রে করব। একটুখানি যদি আমরা ওই অ্যাকসেন্টে একটা ছোট্ট ডায়লগ শুনে নিই মিষ্টি ময়নার মুখ থেকে, তো আমি প্রমোদেই বলেছিলাম, সরি হ্যাঁ
তো আমি প্রমোতে যে ডায়লগটা বলেছিলাম শেষের দিকে ওইটাই আমি একবার বলি। মানে সাইতে যে টান অনেক বড়, এই জন্যই তো আমি পলায় আইছি। তুমি ছোট বলে কি অনেক বেশি প্রেফারেন্স পাচ্ছ? আমি জানি না, মানে হয়তো না, বিকজ সবাই তো আমাকে, মানে আমাকে যেরকম করে সবাই বাকিদেরও সেরকম করে, ওরা ভীষণ ভালো। আমি ছোট বলে প্রেফারেন্স পাচ্ছি সেটা না, আর আমাকে এখানে ছোট বলে কনসিডারও করা হয় না, সবাই আমাকে সমবয়সী ভাবে, কারণ এটা তো অভিনয়ের জায়গা। তো অভিনয়তে আমি কেমন অভিনয় করছি, অভিনয়ের তো কোনো বয়স হয় না, ট্যালেন্টের কোনো বয়স হয় না, এটা গৌরবদাও আগে বলেছে, আমিও বলবো। তো হ্যাঁ, তো আমাকে এখানে ছোট বলে ওরকম ভাবে মানা হয় না, আমাকে বড় মতনই ধরা হয়। এই ভাঙা গড়ার মধ্যে নিজেকে আবারও একটা অন্যরকম রূপে নিশ্চয়ই ভেঙেছো এখানে। হ্যাঁ, বেশ ভালোই লাগছে, নতুন ভাবে নতুন চরিত্র। আর প্রত্যেকবার তো প্রত্যেকটা অভিনেতা দেবী আর কি নতুন ভাবে ভাবতে হয়, তো সেক্ষেত্রে আমি খুব একটা আলাদা নই। আচ্ছা, এখানে আমি যেটা বরাবরই শুনে এসেছি সেটা হচ্ছে, যেহেতু বয়স কোনোভাবে বাধা মানেনি, তাই জন্যই কি এখানে এত ভালো অল্প দিনে কেমিস্ট্রি তৈরি হয়ে গিয়েছে নায়ক নায়িকার অফ স্ক্রিন? না, এটা সবার চেষ্টা, মানে শুধুমাত্র নায়ক নায়িকার কথা বলবো একদমই বলাটা বড্ড ভুল। আমাদের যারা টোটাল ইউনিট রয়েছে, আমার ডিরেক্টর, টেকনিশিয়ানস আর বাকি যারা আর্টিস্ট রয়েছে, আমার বাবা মা সবাই যারা করছে, সবার প্রচেষ্টার ফল এটা। কারণ আমরা একটা সিন বিল্ড আপ করতে গেলে বা দুটো চরিত্র কেমিস্ট্রি ডেভেলপ করতে গেলে শুধুমাত্র হিরোইনের তো এক দুজন নয়, তাছাড়াও পুরো ফ্যামিলিও লাগে। আর এই গল্পটা একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে মানে সবার সাথে বাবা মা মজা করছে, তো এই একটা হ্যাপি হ্যাপি অলওয়েজ একটা ফিল পাবেন, মানে পাচ্ছেন আপনারা। তো সেখানে ওই মেডিও ততটাই মানে সেইভাবে টকটক করে কথা বলছে কোমরে হাত দিয়ে, তো খুব ম্যাচ করে গেছে, যার জন্য আর মানুষ একটু হাসতে পছন্দ করে, তো একটু অন্যভাবে মানে পোর্ট্রে করা হচ্ছে গল্পটাকে, যার জন্য আরো আপনাদের বেশি ভালো লাগছে। আচ্ছা, তোমাকে আপাতত পক্ষে যে কটা চরিত্র মোটামুটি দেখেছি সব ফ্যামিলি ওরিয়েন্টেড ভীষণ সিরিয়ালগুলো হয়েছে, এত এত দর্শক পছন্দ করেছে সেগুলো, যে ফ্যামিলি এখন তো খুব নিউক্লিয়ার ফ্যামিলি দেখা যায়, একটা যৌথ পরিবারের গল্প, তাদের বিভিন্ন ভাঙা ওঠা পড়া এত কিছু রয়েছে, তো এই ধরনের চরিত্রগুলো কি সেই জন্যই বেছে নাও? এখানে আমার বাছার কিছু নেই, যে চরিত্রটা আমি পাই সেটা আমি খুব মন প্রাণ দিয়ে প্রত্যেকবারই নতুনভাবে চেষ্টা করি। নতুনভাবে ভালো চরিত্র পেলে নিশ্চয়ই সেইভাবে ভেঙে অবশ্যই করবো। যেমন এর আগে যে চরিত্রটা ছিল, ফ্যামিলি ড্রামা তো সব ধারাবাহিকই থাকে, আলাদা করে খুব একটা বেশি কিছু থাকে না, মানে আমার তো জানা নেই 12 বছর ধরে অভিনয় করছি। আগের বছর যেটা আমি করলাম সেটা, মানে আগের বারে যেটা রাঙাবো করলাম, সে তারও একটু মানে সেও মেন্টালি ডিস্টার্ব ঠিক না, কিন্তু সে মানে সব কিছু ভুলে যায়, মেমোরির সমস্যা হয়েছে, সেটা একটা অন্য ধরনের চরিত্র। এখানে আমি ডক্টর, সেখানে আমাকে আমার হেলথ অ্যান্ড এভরিথিং সবটা আমাকে লিন করতে হয়েছে, ভাবনা চিন্তা এইভাবেই তো ভাঙতে হয়, মানে আমাদের যতটুকু পরিধি। আচ্ছা, একটু শুনি যে এই মুহূর্তে কি চলছে, মানে কিসের দৃশ্য চলছে? এখন দৃশ্য চলছে যে ইয়ে চলে এসেছে, মানে আমাদের ময়না চলে এসেছে কোনো রকমের কষ্ট কষ্ট করে, সেটা আপনি অলরেডি অন ইয়ার দেখেছেন আপনারা। তো আমি তো কোনোভাবেই চাই না, একটা অজেনা অচেনা মেয়ে ওপার বাংলা থেকে এসেছে, তো বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে, যেটা ওই বারবার করে বলছিল, একটা হ্যাপিনেস, একটা পজিটিভ ফিল রয়েছে, তো সেক্ষেত্রে আমি কিছু মানে বলতে পারি না, কারণ ফ্যামিলি সবাই অ্যাকসেপ্ট করেছে। তো এখন সকালবেলা মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, সে কোথায় গেছে তার জন্য সবাই দুশ্চিন্তা করছে, আর আমি তো বারবার প্রতিবাদ করছি যে আমি তো ডে ওয়ান থেকেই বলেছি, আমি ডক্টর হিসেবে ওকে ইয়ে করলাম, ট্রিটমেন্ট করলাম, কিন্তু বাড়িতে আনার কী ছিল, ওকে যখন পাওয়া যাচ্ছে না পুলিশের কাছে দিয়ে দাও, এরকম একটা অদ্ভুত সিচুয়েশন, কিন্তু ওকে কোথায় পাওয়া যাবে, সে আশেপাশেই রয়েছে, সেটাও একটা মজার ঘটনা, সেই শুটিংটাই আমরা এখন করছি। দর্শকদের উদ্দেশ্যে সবশেষে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানে দুই বাংলার দর্শকদেরই বলবো, ওপার বাংলা তো এত বছর ধরে কাজ করছি, ওপার বাংলা মানুষদের প্রচুর প্রচুর ইনভিটেশন পেয়েছি, ভালোবাসা পেয়েছি, ওপার বাংলা থেকে রিঅ্যাকশন পেয়েছো? অলওয়েজ পাই, মানে অনেক বছর ধরে পাচ্ছি, এবার তো বেশি বেশি করে পাচ্ছি এই প্রজেক্টটার জন্য। আর এপার বাংলা তো ভালোবাসা রয়েছে মানুষ, আমার তো এটা আমার বাড়ি, মানে আমার ঘর, আমার 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 মাটি, আমার দেশ, তো এখানে খুব এনজয় করছি। তবে এই প্রজেক্টে যে মানে রিঅ্যাকশন পাচ্ছি সেটা আমার কাছে অনেক বড় পাওয়া, তার কারণ ওপার বাংলার বরাবরই ভালোবাসা পেয়ে এসেছি, এখানেও ভালোবাসা পাচ্ছি, আর এই প্রজেক্টটা যেহেতু একটা ইমোশনাল আবেগ কাজ করছে, কারণ আমাদের পূর্বপুরুষরা বরাবরই ওখানকার ছিল, ইভেন সবাই আপনাদেরও সবাই, তো সেই কানেকশনটা না বড্ড মানে খুব পিসফুল আর কি, মানে আমার পক্ষে খুব মানে খুবই ভালো লাগছে, তো সেই রিয়াক্টগুলো খুব পিওর আসছে, যার জন্য আমার খুব ভালো লাগছে। ইভেন অভিনয় করার জন্য এখানে আলাদা আলাদা করে বিশাল কিছু যে আমায় করতে হবে সেটা নয়,
কারণ যখনই ওই মেয়েটি বাংলাদেশি ভাষা কথা বলছে, সেই কানেকশন গুলো না, আমার ঠাকুমা মা সবাই তো কোথাও গিয়ে একটু এদিক ওদিক বাংলাদেশি ভাষা কথা বলে ফেলি আমরা, আমাদের সেই মুদ্রা দোষেও রয়েছে বলা যায়, কারণ এটা আমাদের মানে আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, সেটা খুব ভালো করে এনজয় করছে, সো ভালোই লাগছে এই প্রজেক্টটা। দেখলেন শুটিং এর মুহূর্ত, আর সেই সঙ্গে কিন্তু এই ধারাবাহিক নিয়ে কি বলছেন নায়ক নায়িকা সেটাও জেনে নিলেন। মিষ্টি ময়নাকে অফ স্ক্রিনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানান, আর এই ধারাবাহিকটা নিশ্চয়ই দেখছেন, কেমন লাগবে জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশনে। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরো আরেক আপডেটস এর জন্য অবশ্যই নজর রাখুন আজকাল ডট ইনে। নমস্কার।